আজি আমার কুশাঘাটি আঞ্চলিক এবি অংশর যে 14তম প্রতিষ্ঠা দিবস আমার কুশাঘাটি ভিসিডিসি অঞ্চলত উদযাপন করেছে। ইয়ার সভাপতি বা দল সংগঠনের মানুষবিলাক আহিছে আর মই যদিও শ্রীরামপুর সমষ্টি এমসিএল হিসাবে মোক ইনভাইট করেছিল, মই ইয়াত আহি বহুত ভাল লাগিছে। আর মই ভাবো যে এবি অংশ সংগঠনটে বহুত দলের মানে রাইজর কাম করেছে, সমাজের কাম করেছে, তার কারণে মই সদায় একেতক সেলুট জানাও আর মই ইয়াতে মাতিলে মই আহ। তো ইয়াত আহি মই এটা বস্তু চালো যে অলপ আগত মই ভাষণ বিলাকো মই নিজেও দিলো আর শুনিলো যে এবি অংশর মাজত দুটা ভাগ হয়ে আছে। মই এটাই ইয়াত আহ্বান জানালো যে দুটা সংগঠন একত্রিত হই আগত লাফিকুল ইসলাম থাকতে সংগঠনটা যিমান মজবুত আছিল আপনাদের এই পজিশনত লই আনি কাম করক, তেতিয়া নিজের জাতির স্বার্থ সমাজের স্বার্থত কাম করবলে সক্ষম। দেখবলে পাওয়া গেছে বিভিন্ন সময় ছাত্র জাতির লোকের মাত মাতি হয়ে হওয়ার পিছত আজিলেকে পরিয়াল নাই নাই সেখান সরকারে কি সফল মানে মই সরকারক এইখিনি আহ্বান জানাম যে যেখিনি আমার ছাত্র নেতা যেনেকুৱা লাফিকুল ইসলামের ক্ষেত্রতে যিমানখিনি আমার সবে সিবিআই তদন্ত হয়ে যি হল, তো মই ভাবো যে এইখিন ফটাফট অ্যাকশন লব লাগে। মোর ফালের পর মই এইখিন রিকুয়েস্ট করিম যে ইয়াত ফটাফট সোনকালে অ্যাকশন লক আর দোষীক শাস্তি দিয়ক আর এই পরিয়ালক যে আমার যদি চাকরি বাকরি যি সহায় করব সরকারের ফলের পর অতি সোনকালে তো মই ভাবো যে হয়তো কিবা একেতে প্রসেস করে আছে শিবসার ডাঙরিয়ায়, তো মই ভাবো অতি সোনকালে এতিয়া এবছর আমার তাত সময় আছে, হয়তো একেতে যদি কথা দিছে মই ভাবো যে কথা মতে কাম করিব। আমার যেনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি কথা দিছে কাম হব দুদিন আগারও পিছে, কিন্তু যেহেতু আর এবছর আছে সরকার মই ভাবো ইয়ার আগতে এইখানে প্রবলেম সলভ হয়ে যাবে। সাংবাদিক বন্ধুসকল, আপনার জড়িয়ে আজি আমি এ বি এম শুর মেসেজ গোটেই বা গোটেই বিটিআইডি যে যা 2010 চনের 23 অক্টোবর দিনা আমার এ বি এম শুর পরিয়ালের সর্বপ্রথম শহীদ হবলগা হয়েছিল। এই যা 10 চনের 23 অক্টোবর দিনাই আমি এ বি এম শুর পরিয়ালে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো যে আমার এ বি এম শু পৃথিবীর যান দিন সূর্য চন্দ্র জিয়াই থাকিব সিমান দিনকে এ বি এম শু জিয়াই থাকিব আর সিমান দিনলৈকে আমার এই এ বি এম শুর পরিয়ালের যখন ব্যক্তি শহীদ হয়ে গেল তখন সকলের আত্মার স্বর্গতির তখন সকলের আত্মাই যাতে স্বর্গীয় হয়, তখন সকলের যাতে পরিয়ালবর্গই যাতে তখন সকলের দরেই শহীদ হব কি কয় জানতবাসী হব পারে তারে আশা আকাঙ্ক্ষা রাখি আমি প্রতি বছরে এ বি এম শুর শহীদ দিবস হিসেবে পালন করে আছি। আর সেই উদ্দেশ্যে আজি আমি অল বিটিআর মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন তরফের বরপেটা জেলা সমষ্টির আমার যে কুশাঘাটি আঞ্চলিক আছে সেই আঞ্চলিকত আমি 14তম এ বি এম শুর শহীদ দিবস আজি পালন করে আছি। আসলে চাও আমি যে লাফিকুল ইসলাম ডাঙরিয়া যেনেক আমার কোকরাঝার মাজমজিয়াতে কোনবা দুর্বৃত্তে যে বারুজাই গুলিয়াই তখেক হত্যা করলে তখেতর হত্যায় আজি ন্যায় পাম বলে বা পয়ার আশাত আজিলেক আমি আন্দোলন করে আছি। গতি লাফিকুল ইসলামর ন্যায় আজিলেক আমি পয়া নাই, তখেতর যে ন্যায়ের যে অভিনয় এই অভিনয়খিনি বন্ধ করে যেনেক আজি সিবিআইয়ে যখন ব্যক্তির নাম ঘোষণা করেছে তখেসলের নামহে ঘোষণা করে আমাক সান্ত্বনা দিব বিচারিছে, গতি তখেসলের নাম ঘোষণার আমি সান্ত্বনা হয়ে রই থাকা নাই বা তখেসলে আমার সান্ত্বনা দিব পৰা নাই। আমি বিচারিছো যে লাফিকুল ইসলামের যে হত্যাকারী এই হত্যাকারীক খুব কম সময়ের ভিতর তখেসলক করায়ত্ত করব লাগে আর রাজুয়াভাবে রাজুয়া স্থানে তখেসলক ফাঁসি দিব লাগে, এই দাবি আমি এ বি এম সি করেছো। আসলতে আজি আপনার জড়িয়ে মই এইখিনি কথা এটা স্পষ্টকরণ দিব বিচারিছো যে যা নির্বাচনত আজি অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আজি বিটিসির চিফ তেখেতসকলে লাফিকুল ইসলামৰ যে হত্যাকারী এই হত্যাকারীক লৈ তেখেতসকলে রাজনৈতিকভাবে তেখেতসকলে রাজনীতি খেলি রাইজর ভোট লৈ আজি যেনেকৈ গাদি তেখেতসকলে রক্ষা করে আছে বা তেখেতসকলে গাদিত বহিছে তেখেতসকলক আজি এই মজিয়ার জড়িয়ে মই কব বিচারিছো যে তেখেতসকলে এই বাকি সময় থাকার সময়খিনিত যে লাফিকুল ইসলামৰ হত্যাকারীক যদি পরায়ত্ত করব নয় লাফিকুল ইসলামৰ হত্যাকারীক যদি খুব কম সময়ের ভিতর যদি রাজুয়া নির্বাচন আহিছে সেই নির্বাচনত কিন্তু আমি কর্তৃত্ব দিয়ার কারণে সাজু হয়ে আছো।